ড্রাগন চাষ করে লাভের মুখ দেখাচ্ছে হুগলি বলাগড়ের বাকুলিয়া গ্রামের চাষিরা ড্রাগন ফল অত্যন্ত পুষ্টিকর এবং বিভিন্ন রোগ নিধনের ক্ষেত্রে অতুলনীয় ক্যান্সার হার্ট অ্যাটাক ডায়াবেটিস সুগার চোখে চশমা নেওয়ার প্রবণতা হাঁটু ব্যথা এসব রোগ নিধনের ক্ষেত্রে ড্রাগন ফলের উপকারিতা দারুণভাবে রয়েছে এমনকি করোনা সংক্রমণের ঠেকাতেও ড্রাগনের ফল অত্যন্ত উপকারী যেটা জানা যাচ্ছে এই ফল চাষ করতে তেমন একটা সারের প্রয়োজন হয় না এবং তেমন একটা জলেরও প্রয়োজন হয় না এবং যেটা সব থেকে ব্যাপার হচ্ছে গিয়ে ভালো চাষ করতে গেলে প্রধানত জৈব সারের উপরই নির্ভর করছে চাষিরা আর এই ড্রাগন ফল চাষ করে লাভের মুখ দেখাচ্ছে হুগলি বলাগড়ের বাকুলিয়া গ্রামের এক চাষি যার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি তিনি তেলেঙ্গানা থেকে এক হাজার এই ড্রাগন ফলের গাছ এনেছিলেন এবং তিনি এক বছরে আশি হাজার টাকা লাভও করেছেন আছে আট কাটা এক হাজার চারা আছে এই চারাটা কোথা থেকে এনেছিলেন আমি তেলেঙ্গানা থেকে আনিয়েছিলাম কত পিস চারা এনেছিলেন এক হাজার চারা নিয়েছিলাম ওখানে এক হাজার কুড়ি পিস দিয়েছিল মানে কুড়ি পিস বেশি দিয়েছিল এক হাজারের অর্ডার ছিল এই চাষের পদ্ধতিটা কি পদ্ধতি বলতে এটা এমনি তো কাঁটা জাতীয় গাছ খুব পরিমাণে জল কম লাগে এটাকে আমি টেলিস পদ্ধতিতে চাষ করেছি হুম আর এটা লং জিবিট হচ্ছে কুড়ি বছর ধরে চলবে বলছে গাছটা হুম আর এই যা ফল হয়েছে একটু পরের বছর তো তিন গুণের বেশি ফল হবে কারণ এখন তো সিক্সটি পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট গাছেও ফল আসে নি বছরে যা এসেছিল আপনার এই যে চাষ করতে আনুমানিক কীরকম খরচা হয়েছে এটা আমার যদি লেবার পরিশ্রম ধরা হয় প্রায় আড়াই লাখ মানে লিকুইডি মানে গেছে এক লাখ আশি আর লেবার যা আছে হ্যাঁ জমিটা আমার নিজের এবার আপনি ফল বিক্রি করছেন কত টাকার আমি আশি হাজার টাকার মোট ফল বিক্রি করেছি কোথায় এই ফলগুলো বিক্রি করেন আমি ইনসুড়ে একটা দোকানে দিয়েছি আর কানলায় একটা মাত্র দোকানে দিতে পেরেছি আর কাউকে দিতে পারিনি বলাঘর আমার শহর থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট কলকাতা টিভি